বাইপাস সার্জারি হল স্বনামধন্য পরিচালক অগ্নিদেব চ্যাটার্জির। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে চলল অপারেশন। অস্ত্রোপচারের পর কেমন রয়েছেন পরিচালক জানালেন তার স্ত্রী সুদীপা চ্যাটার্জি। পুজো মিটতে না মিটতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক অগ্নিদেব। রবিবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে স্বামীর জন্য প্রার্থনা করার কথা বলেছিলেন তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। জানা গেছে লক্ষ্মী পুজোর দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন পরিচালক, হঠাৎই বমি শুরু হয় তার। এরপর এক মুহূর্ত দেরি না করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচালককে। বিভিন্ন রকম পরীক্ষার পর চিকিৎসকরা জানায় হৃদযন্ত্রে 2টি আটারিতে ব্লকেজ ধরা পড়েছে পরিচালকের, আর সেই কারণে তড়িঘড়ি অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। জানা গেছে একটা লম্বা সময় ধরে চলেছে অস্ত্রোপচার। এখন কেমন রয়েছেন পরিচালক এই ব্যাপারে জানতেই এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অগ্নিদেবের স্ত্রী সুদীপার সঙ্গে। সুদীপা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে অগ্নিদেবের, এখন তার অবস্থা স্থিতিশীল। তবে জানা গেছে এত বড় একটা অস্ত্রোপচার হওয়ায় পরিচালকের জ্ঞান ফিরতে বেশ কিছুটা সময় লেগেছে। অপারেশন চলাকালীন হাসপাতালেই ছিলেন সুদীপা। এছাড়াও সুদীপা জানান আপাতত 7-8 দিন হাসপাতালেই থাকতে হবে পরিচালক অগ্নিদেব চ্যাটার্জিকে। সেলেবাউসের পক্ষ থেকে পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করি। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।